থ্যাংক ইউ পরমিতা। আচ্ছা, লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তোমরা যারা যারা অনলাইন আছো একটু জয়েন করো। দীর্ঘ আড়াই মাস পরে এই গ্রুপে আবার লাইভে আসছি। ভীষণই ভালো গ্রুপ একটা। ভালো আছি, তুমি কেমন আছো বলো? অনেকদিন বাদে তোমাকে এত ভালো লাগে যে ভাবলাম আবার এই গ্রুপে ঢুকে যাই। অবশ্য শরীরটাও আমার খারাপ ছিল গো, তার জন্যও আমি এক মাস দেড় মাস মতো লাইভ করিনি। একটু যারা যারা অনলাইন আছো একটু জয়েন করো। আমি আমার টাপরার কালেকশন নিয়ে এসেছি অনেকদিন পর। হ্যাঁ, একদম আড়াই মাস পর। আমি হিসাব করে দেখলাম সেপ্টেম্বরের 16 তারিখে করেছিলাম তোমার গ্রুপে, এই গ্রুপে আর কি লাইভ। এবার কন্টিনিউ করবো, ইচ্ছা আছে, দেখি। এবার একটু সবাই যারা যারা অনলাইন আছো একটু জয়েন হয়ে যাও। আমি টাপরার কালেকশন নিয়ে এসেছি, এক্সক্লুসিভ কালেকশন, অনেক নিউ নিউ কালেকশন দেখতে পাবে। তোমরা একটু আমার সাথে থাকো, তাহলে ভালো লাগবে। যারা যারা অনলাইন আছো একটু জয়েন হয়ে যাও প্লিজ, তাহলে দেখাতে আমার ইচ্ছে করবে, ভালো লাগার ইচ্ছেটা আরও ভালো লাগবে আর কি। করতে, লাইভটা করতে একটু এনার্জি পাবো আর কি। কোনো কমেন্ট এইবার দেখছি। আচ্ছা, অনিন্দিতা মুখার্জি, হ্যালো দিদি, সাথে থাকো, ভালো লাগবে। মীনাক্ষী সাহা, হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে হ্যালো। অনেকদিন বাদে এসেছি, তোমরা সবাই কেমন আছো বলো? এই গ্রুপটা ভীষণই ভালো গ্রুপ। আর অ্যাডমিন পারমিতার কথা কি আর বলবো, মানে ওকে যত দেখি ততই আমার ভালো লাগে। ওর মানে সব কিছুতেই আমি মুগ্ধ, এটা আমি প্রথম থেকেই বলে আসি। লাইভ হয়তো অনেকদিন করিনি, কিন্তু শরীরও খারাপ ছিল, আমি এমনিতেও দীর্ঘ দেড় মাস লাইভ করিনি। তা যাই হোক, এখানে আমি সেপ্টেম্বরের 16 তারিখে লাইভ করেছিলাম লাস্ট, এটা আমার খেয়াল আছে, আমি দেখলাম আর কি। আচ্ছা, আমি আজকে টাপরার কালেকশন নিয়ে এসেছি, তাহলে আমি একটু স্টার্ট করে দিই। এক ঘন্টার লাইভ, বেশিক্ষণ সময় নেব না, সময় নেইও। আমি একটুখানি স্টার্ট করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের কফি মাগ। এই এই হচ্ছে আমাদের কফি মাগ। দুটো দুরকমের আছে, তাই হাতে নিয়েই দেখাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের কফি মাগ, অর্থাৎ এই যে শীতকালে কফি, চা, তারপরে বাচ্চাদের কোনো হেলথ ড্রিঙ্কস খাওয়ানোর জন্য কিন্তু এই মাগগুলোর কোনো রকম মানে তুলনা নেই। কারণ বাচ্চাদের, বাচ্চারা অনেক সময় হাত থেকে ফেলেও দেয়। হাত থেকে ফেলে দিলে কি হয়, আমরা যদি অন্য কোনো মানে কফি কাচের কোনো সেট তাদের হাতে দিই, তাহলে তাদের সেটা হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে। আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যে প্লাস্টিকগুলো নর্মালি বাজারে আমরা, প্লাস্টিকের অনেক রকম কোয়ালিটি আছে, সেগুলো আমরা যেগুলো খা মানে বাচ্চাদেরকে তুলে দিই, আমার মনে হয় না যে সেগুলোতে বাচ্চাদেরকে দেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত। কারণ এই যে মানে টাপারওয়্যার, অর্থাৎ ভার্জিন প্লাস্টিক, P5 গ্রেডেড প্লাস্টিক, ফুড গ্রেডেড কালার, অর্থাৎ এটা যে এই যে জিনিসটা, এই মেটেরিয়ালটা, এটা হচ্ছে গিয়ে তোমার একদম মাটির সাথে মিশে যায়, এটা কোনো রিসাইক্লিং হয় না। তাই আমরা নিশ্চিন্তে বাচ্চাদের হাতে এটা তুলে দিতে পারি। বড়রা তো আছেই, বড়দের কথা বাদ দিয়ে আমি বাচ্চাদের কথায় আগে আসি, যে আমরা যদি এই একটা কাপের মধ্যে আমরা বাচ্চাকে মানে একটা হেলথ ড্রিঙ্কস দিই, সে নিজেও সুস্থ থাকবে, পরিবেশটাও আমরা সুস্থ রাখতে পারবো, আমার নিজের ফ্যামিলির লোককেও আমরা ভালো রাখতে পারবো। আচ্ছা, এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা মাইক্রোওয়েভ সেফ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ সেফ, অর্থাৎ খেতে খেতে হয়তো ঠান্ডা হয়ে গেল, চা কফি কি যে কোনো হেলথ ড্রিঙ্কস আমাদের খেতে খেতে ঠান্ডা হয়ে গেল, আমরা কী করি, কী করতে পারি, মাইক্রোতে এটা ঢুকিয়ে আবার ইনস্ট্যান্ট গরম করে নিতে পারি। এটা হচ্ছে গিয়ে এটার অ্যাডভান্টেজ। আর এমনি তো আমরা যে কোনো সময় খেতে পারি। আর কালার দুটো তো জাস্ট মানে কোনো কথা হবে না, একটা একদম জেড ব্ল্যাক আর একটা হচ্ছে ডার্ক রেড কালার। দুটোর দাম পড়বে হচ্ছে তোমার 499 টাকা, দুটোর দাম যাবে অফার প্রাইস 499 টাকা। সরিয়ে দিলাম তাহলে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিসি মাগ, এটা হচ্ছে পিসি মাগ, অর্থাৎ পলিকার্বনেট দিয়ে তৈরি। এই যে মেটেরিয়ালটা দেখছো একদম স্বচ্ছ, অর্থাৎ এর ভেতর দিয়ে দেখো দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্সিটা তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর এই কাপটা। এটাও কিন্তু মাইক্রোওয়েভ সেফ, এই একই মানে জিনিস আর কি। এটা হচ্ছে গিয়ে তোমার P5 গ্রেডের প্লাস্টিক, এটা হচ্ছে পলিকার্বনেট, এটা হচ্ছে পলিকার্বনেট, অর্থাৎ দেখছো ট্রান্সপারেন্সিটা দেখতে পাচ্ছ, মাইক্রোওয়েভে ওটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, এটা একটু দেখতে সুন্দর। এটার দাম যাবে তোমার 590 টাকা, এটার দাম যাবে তোমার দুটো সেট অফ টুর দাম যাবে 500
90 টাকা। হ্যাঁ, আর এটা যাবে তোমার 499 টাকা। এই এই দুটোর দাম যাবে হচ্ছে 499 টাকা। তাহলে সরিয়ে দিলাম, এই গেল আমার কফি মাগের ইয়ে। আরেকটা এবার আসি ডেস্ক মাগ। আমাদের ঠান্ডার সময় কি হয়, আমাদের ঠান্ডাকালে আমরা একটু চা কিংবা কফি অনেকক্ষণ সময়ের জন্য আমরা গরম রাখার বারবার করার মানে ঝামেলার হাত থেকে মুক্তি পেতে পারি। এই 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 জিনিসটা, এই মেটেরিয়ালটা হচ্ছে সেইটা, দীর্ঘ মানে একদম টানা তোমার 8 ঘন্টা গরম থাকবে লাস্ট। মানে তুমি যদি চাটা খাও, চা কিংবা কাড়া, শীতকালে যাই খাও, চা কফি কাড়া তো আছেই, সেটা তো মানে এখন সব ঘরে ঘরে সবাই খাচ্ছে। এটা এটা তোমার একটা সিলিকন গ্যাসকেট আছে, দেখো একটা সিলিকন গ্যাসকেট দেওয়া আছে। হ্যাঁ, এর জন্য কি হচ্ছে, আর ভেতরটা হচ্ছে পিওর স্টেনলেস স্টিল, ভেতরটা হচ্ছে তোমার পিওর স্টেনলেস স্টিল, একদম সার্জিক্যাল স্টিল, যেটা অপারেশনে ডাক্তাররা ব্যবহার করে। আমাদের টাপারারে যে কোনো স্টিলই কিন্তু সার্জিক্যাল, তাতে আমরা কি করতে পারি, আমরা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এই যে ঢাকনাটার মধ্যে একটা দেখো সিলিকন, মীনাক্ষী সাহা শুন, উর্বি রায় থ্যাংক ইউ, সাথে থাকো ভালো লাগবে। আচ্ছা, তুমি সব কিছুতেই থাকো, আমি দেখি খুব ভালো মিষ্টি মেয়ে, ডিপিটা দেখে মনে হচ্ছে খুবই বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে। আচ্ছা, এটা দেখো একটা সিলিকন মোল্ড আছে। এই যে সিলিকন মোল্ডটা আমরা যখনই এটার মধ্যে দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে এয়ারটা লক হয়ে যাচ্ছে, অর্থাৎ বাইরের এয়ার কিন্তু এর মধ্যে আর এক ফোঁটাও ঢুকতে পারছে না, যার জন্যে। আর এই যে জ্যাকেট একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ভেতরটা হচ্ছে স্টিল, একদম পিওর স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছ, আর বাইরে দেখো একটা জ্যাকেট পরানো আছে, যার জন্যে এই যে মানে গরম জিনিসটাকে ইনস্ট্যান্ট যে 8 ঘন্টা গরম রাখছে, আমরা খেতে খেতে এইটা তাহলে কি হচ্ছে, আমরা এই যে মানে মগ দুটোতে আমরা যদি চা কিংবা কফি করে রেখে দিই, আমরা কিন্তু খেতে খেতে তুমি এক চুমুক করে খাবে, আবার এটা বন্ধ করবে, তাতেও কিন্তু তোমার 8 ঘন্টা একদম তলার যে চাটুকুনি সেটুকুনিও তুমি গরম পাবে। এটা একদম মানে প্রুফ, যারা যারা ইউজ করেছে তারা জানে। আচ্ছা, এইটা দুটোর দাম হচ্ছে তোমার 3000 টাকা, অর্থাৎ পার পিস হচ্ছে 1500 টাকা করে। এইবার কেউ যদি তোমরা দুটোই একসাথে নাও, কেউ যদি দুটোই একসাথে পারচেস করে, সেক্ষেত্রে দামটা পড়বে হচ্ছে তোমার 2500 টাকা, অর্থাৎ 1250 টাকা করে পার পিস পড়বে দামটা। 1250 টাকা করে দামটা পড়বে। আর যদি একা সিঙ্গেল নিতে চাও, তখন কিন্তু 1500 টাকা করেই দামটা পড়বে। ভীষণ ভালো জিনিস, এর কোনো বিকল্প হয় না, এতটাই ভালো। সরিয়ে দিলাম, আচ্ছা কারোর যদি কিছু দেখার ইচ্ছা থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, এটা আমাদের একটা খুব সুন্দর প্রোডাক্ট, হ্যাঁ ভীষণ স্যান্ডউইচ কিপার, স্যান্ডউইচ কিপার, এটার নাম হচ্ছে স্যান্ডউইচ কিপার প্লাস। আচ্ছা, এটা দেখো এটা কতগুলো ভাগ আছে, দেখো একটা মানে জিনিস তুমি যদি কোনো মানে খাবার দাবার নিয়ে কোথাও যাও, তুমি কতগুলো খাবার একসাথে ক্যারি করতে পারছো। এখানে ধরো তুমি কোনো একটা ভারী খাবার নিলে, স্যান্ডউইচই নিলে, এখানে তুমি কোনো তরকারি নিলে, এই দুদিকে তুমি কোনো মিষ্টি নিলে কিংবা কিছু নিলে, যাই হোক তোমার ইচ্ছে মতন, এটা তোমার ইচ্ছের ওপরে সবটাই নির্ভর করে। ভীষণই ভালো জিনিস এটা একটা। আচ্ছা, এই তো গেল আমাদের লাঞ্চ নেওয়ার কথা, এইবার আসি আমরা লাঞ্চ না নিয়ে যদি এটা আমরা ফ্রিজে স্টোর করি। এই যে শীতকালে ধরো আমরা গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিনস, এগুলো আমরা কী করি, কেটে রাখি, অনেক সময় অনেক কাজেই আমাদের সুবিধা হয়, সেটাও কিন্তু আমরা এটার মধ্যে ভাগ ভাগ করে কেটে রাখতে পারি, তাতে আমাদের কাজেরও অনেকটা সুবিধে হয়। আর ইনস্ট্যান্ট তুমি কেটে রাখলে কি হবে, তোমার কাজ করার সময় তোমার আর সেই হ্যাপাটা নিতে হবে না, এবং তুমি যদি সবজিগুলো কেটে এটার মধ্যে রেখে দাও, 10 থেকে 15 দিন একই রকম কিন্তু সবজিটা থাকবে, একটুও নষ্ট হবে না, যেহেতু আমাদের জিনিসটা হচ্ছে এয়ারটাইট কন্টেনার। হ্যাঁ, এটা এয়ারটাইট কন্টেনার, এই টোটাল এত বড় একটা দাম, জিনিসের দাম যাবে তোমার 495 টাকা, দাম যাবে 495 টাকা। আচ্ছা, কারোর কিছু দেখার ইচ্ছে থাকলে আমাকে বলতে পারো, আমি আমার মতন দেখাচ্ছি, তোমরা যারা যারা আছো। আচ্ছা, এবার আসি একটু মাই লাঞ্চ।
মাই লাঞ্চ, এটা হচ্ছে আমাদের টাপারারের একটা বেস্ট লাঞ্চ বক্স, মানে সবচাইতে ভালো লাঞ্চ মানে বক্সের মধ্যে এই জিনিসটা পড়ে, সেটা হচ্ছে মাই লাঞ্চ। এগুলো হচ্ছে এক কালারের, এগুলোর কিন্তু অনেকগুলো কালার থাকে, অনেক রকম প্রিন্টেড থাকে বাচ্চাদের জন্য, বড়রা নেয়, এগুলো বাচ্চারা নিতে পারে, কিন্তু বাচ্চারা যেহেতু ইন জেনারেলি বা একটু প্রিন্ট প্রিন্ট থাকলে পছন্দ করে, সেই ক্ষেত্রে আমি বলছি। আচ্ছা, এটার কালারটা দেখো কতগুলো কালার, এটা হচ্ছে তোমার একদম মানে কি বলবো পার্পেল কালার, তার সাথে ইয়েলোর কম্বিনেশন। এটার মধ্যে একটা থাকবে ছোট্ট ইনার লাঞ্চ বক্স, ইনার কন্টেনার বলে, এই টোটাল ইনার কন্টেনারটাই কিন্তু আমাদের লিকুইড প্রুফ। এই টোটাল ইনার কন্টেনারটাই কিন্তু আমরা লিকুইড প্রুফ, যে কোনো আমরা লিকুইড জাতীয় জিনিস এটার মধ্যে ক্যারি করতে পারি, যে কোনো লিকুইড জাতীয় জিনিস কিন্তু আমরা এটার মধ্যে ক্যারি করতে পারি। আচ্ছা, এই কাউন্টার পার্টটা দেখো, এটার মধ্যে আমরা ভাত নিতে পারি, এটার মধ্যে আমরা তরকারি নিতে পারি, তাহলে এটার মধ্যে আমরা মাছের ঝোল কিংবা ডাল যেটা খুশি আমরা নিতে পারি, যেটা খুশি আমরা নিতে পারি, তাহলে আমার কিন্তু মোটামুটি আমার পারপাসটা সলভ হয়ে যাচ্ছে। আমি লাঞ্চ বক্স না কিনেও কিন্তু আমি লাঞ্চ বক্সের ফেসিলিটিটা পেতে পারি। আচ্ছা, এগুলোর দাম আছে তোমার 540 টাকা করে, কিন্তু এটা অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে 450 টাকা করে, অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে 450, মাত্র 450 টাকা করে। এটার কতগুলো কালার আছে দেখো, এটা একটা কালার, সেম ভেতরে সবগুলোরই একটা ইনার কন্টেনার দেওয়া আছে, এটা একটা কালার রাস্ট আর ব্লু, ওপরেরটা কিন্তু ডিপ নেভি ব্লু, নিচটা কিন্তু রাস্ট কালার, আর এটা হচ্ছে হালকা লাইট পার্পেল, আর পার্পেল বলছি সরি, লাইট মানে দুধে হালকা যে কালারটা, আর এটা হচ্ছে চেরি কালার, ওপরটা হচ্ছে চেরি কালার। আচ্ছা, এটা আরেকটা কালার দেখো, এটা হচ্ছে তোমার লেমন ইয়েলো যেই কালারটা বলা হয়, তার সাথে ব্লুর কম্বিনেশন, তাহলে এই টোটালগুলোই যাবে হচ্ছে তোমার, টোটালটাই যাবে 450 টাকা করে, পার পিস 450 টাকা করে, ভীষণ ভালো লাঞ্চ বক্স। আচ্ছা, এবার আসি প্রিন্টেড বাচ্চাদের জন্য, এই দেখো বাচ্চাদের জন্য, এটা হচ্ছে একটা আলাদিনের ছবি, এগুলো একটু কস্টলি হয়, কারণ যেহেতু আমাদের এই টাপারওয়ারের এই প্রিন্টার মানে দামটা খুব বেশি, বিজয় হ্যাঁ টাপারওয়ার গো মিকেল সাথে থাকো ভালো লাগবে, এগুলো সব টাপারের প্রোডাক্ট আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একটা লাঞ্চ বক্স, এটার কিন্তু দাম আছে তোমার 610 টাকা, এটা পেয়ে যাবে 475, এটা অফারে ছিল, এক পিসই আমার কাছে আছে, এটার মধ্যেও কিন্তু সেম জিনিস, ওই একটা করে ছোট্ট ইনার কন্টেনার কিন্তু প্রত্যেকটার মধ্যেই আমাদের দেওয়া থাকে লিকুইড জিনিস ক্যারি করার জন্য, লিকুইড জিনিস কিন্তু ক্যারি করার জন্য। আর এটা কিন্তু তোমার উইদাউট সিল মাইক্রোতে যাবে, উইদাউট সিল কিন্তু জিনিসটা মাইক্রোতে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 475, এই প্রিন্টটা খুব কস্টলি, এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 610 টাকা, অ্যাকচুয়াল দাম হচ্ছে 610 টাকা। এটা একটা দেখো আছে, এটা একটা দেখো আছে অ্যাভেঞ্জার্স বাচ্চাদের, এটার সঙ্গে একটা বটল আছে, এটা একটা সেট, এটার সঙ্গে একটা বটল পাবে। এগুলো একটা বাচ্চাকে যদি তুমি একটা মানে কি বলবো কোনো জন্মদিন বলো কিংবা তার কোনো পুজো বলো, তাতে একটা জামা প্যান্ট না দিয়ে এটা যদি দাও, তার সারা জীবন অন্তত 12 পর্যন্ত তার এই জিনিসটা সে ইউজ করতে পারবে। আর আমাদের টাপারারে তো রিপ্লেসমেন্ট ব্যাপারটা রয়ে গেছে, সবাই নিশ্চয়ই জানো যে ভেঙে গেলে কিংবা ফেটে গেলে শুধু ইঁদুরে কেটে দিলে, আর তোমার পোকায় পিঁপড়ে কাটলে, আর পুড়ে গেলে, এই তিনটে বাদ, এই তিনটে ছাড়া আর সমস্ত রকমভাবে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট করে দিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা সেট টোটাল, এটা 750 ml ক্যাপাসিটি একটা জলের বোতল, ফ্লিপটপ 750 ml ক্যাপাসিটি এই জলের বোতলটা। আচ্ছা, আর এটার সঙ্গে এই দুটো সেট মিলিয়ে ওয়াশ, আমি মাইকেল, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, সাথে থাকো ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটার মধ্যেও একটা সেম ইনার কন্টেনার, প্রত্যেকটা এই যে মাই লাঞ্চের ভেতরে কিন্তু একটা করে ইনার কন্টেনার দেওয়া থাকবে লিকুইডটা ক্যারি করার জন্য, আর এটার মধ্যে তো তোমরা নিতেই পারবে। এই যে মানে সেটটা, এই লাঞ্চ বক্সের এই বাচ্চাদের এই অ্যাভেঞ্জার্স যে সেটটা আছে, এই দুটোর দাম যাবে হচ্ছে তোমার
935 অর্থাৎ 935 টাকা। হ্যাঁ, 935 টাকা। মিকেল নয়, মিকেল, আচ্ছা আচ্ছা, মাইকেল মাইকেল, সরি, হ্যাঁ ভুল বলেছি গো। আচ্ছা, এটার দাম যাবে তোমার তাহলে 935 টাকা এই সেটটা। হ্যাঁ, এই জলের বোতলটা আর তোমার এই লাঞ্চ বক্সটা নিয়ে যা দাম যাবে 635 টাকা, এই সরি 935 টাকা, ভুল বলেছি। তোমাদের কারোর যদি কিছু দেখার ইচ্ছে থাকে আমাকে বলতে পারো, আমি অনেক জিনিস নিয়ে বসেছি, আমি সেই অনুযায়ী দেখাতে পারি। আচ্ছা, এবার আসি আমি একটু ছোট ছোট কন্টেনারে। এইগুলো আমাদের খুব কাজে লাগে, এই কন্টেনারগুলো আমাদের কি করতে কাজে লাগে, এগুলো আমাদের মশলা রাখার জন্য খুব উপযুক্ত কন্টেনার, অর্থাৎ এয়ার টাইট, লিকুইড টাইট, ওডার টাইট। তুমি ধরো এটার মধ্যে কফি রেখেছো আর তুমি কফিটা কিনে এনে অন্য কোনো কন্টেনারে রেখেছো, যতই যা হোক তুমি দেখবে এক মাস কি দু মাস পরে তোমার সেই কফিটা জমাট বেঁধে যাবে। আর তুমি যদি কফিটা এটার মধ্যে রাখো, তুমি এক বছর পরেও দেখবে একই রকম কফিটা রয়েছে, একই রকম রয়েছে, একটুও জমাট বাঁধেনি, কারণ জিনিসটা টোটাল এয়ার টাইট, একদম বাইরের কোনো এক্সেস এয়ার এর মধ্যে ঢুকতে পারছে না বলেই হচ্ছে তোমার টোটাল এয়ার টাইট থাকছে, জিনিসটাও নষ্ট হচ্ছে। এই যে আমার হাতের দেখো দুটো ঘাট আছে, এই এক এই দিকে একটা ঘাট, ঠিক অপোজিট দিকেও দেখো একটা ঘাট আছে, জিনিসটা কিন্তু লাগাতে হবে এই ঘাটে ঘাটে, তাহলেই তোমার জিনিসটা এয়ার টাইট থাকবে। আর এ যখন তুমি কোনো জিনিস লাগাবে তখন কি করবে, তুমি লাগিয়ে এরকম করে একটু মিডিলে প্রেস করবে, এই মিডিলটাই প্রেস করবে, করে এই যে ভেতরে যে এক্সেস এয়ারটা আমার ঢুকে গিয়েছিল সেটাকে তুমি আবার চেপে দেন বার করে দিলে, তাহলে তোমার টোটাল এয়ার টাইট কন্টেনার হয়ে গেল, অর্থাৎ বাইরের কোনো এক্সেস এয়ার কিন্তু এর মধ্যে আর থাকলো না। তাহলে আমার জিনিসটাও ফ্রেশ থাকলো, জিনিসটাও দলা পাকিয়ে গেল না, নষ্টও হলো না। এই যে টোটাল এরকম মানে আটখানা সেট যুই যে একসাথে পারচেস করবে সে পেয়ে যাবে 1000 টাকায়, এটার কিন্তু দাম আছে 240 টাকা করে পার পিস, অর্থাৎ 1600 প্রায় 1700 টাকারটা তোমরা 1000 টাকায় পেয়ে যাবে 8টা পিস যদি কেউ একসাথে টোটাল পারচেস করো। ড্রাই স্টোরেজ সবসময় অলওয়েজ সেটে নিতে হয়, কারণ সেটে নিলে অনেক অনেকটাই কমে পাও তোমরা, কিন্তু একটা যখন আমি বিক্রি করব আমি 240 টাকারটা, খুব বেশি হলে আমি 220 টাকায় দেবো, তার কমে কিন্তু আমি দেবো না, কারণ আমার একটা ভেঙে যাচ্ছে সেটটা থেকে। তাই যে আটখানা একসাথে পারচেস করবে সে পেয়ে যাবে 1000 টাকায়, 240 টাকা করে এক একটা দাম আছে, তাহলে হিসেব করো 200 মানে 8 দুগুণে 1600 আর 4 8 32 প্রায় হাফ 50% প্রায় অফে তোমরা পেয়ে যাচ্ছ, নিয়ার অ্যাবাউট 49% অফে তোমরা পেয়ে যাচ্ছ। ভীষণ ভালো কন্টেনার, ক্যাপাসিটি হচ্ছে 200 ml করে, ক্যাপাসিটি হচ্ছে 200 ml করে। আচ্ছা, ওর থেকে আরেকটা দেখো ডাবল, এটা হচ্ছে 440 ml, সেম জিনিস কিন্তু 440 ml ক্যাপাসিটি। এই কন্টেনারগুলোতে তুমি যে কোনো কিছু মশলা রাখো, যা খুশি, তুমি চা ডাল বলো, পোস্ত বলো, পাঁচফোড়ন বলো, জিরে বলো, তারপরে তোমার গোলমরিচের গুঁড়ো বলো, যে কোনো মশলা, ভাজা মশলার গুঁড়ো বলো, তোমরা যা কিছু রাখবে এর মধ্যে তোমাদের কিন্তু ইনট্যাক্ট জিনিসটা থাকবে, কোনো নষ্ট হওয়ার কিন্তু ভয় নেই, কারণ এটার এতটাই সুন্দর, এতটাই এয়ার টাইট কন্টেনার। ভাজা মশলা আমি না হলেও এক বছরের ওপর হয়ে গেছে, আমার কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, আমি এই গ্রুপেই দেখিয়েছি এই কন্টেনারগুলো, মানে আমার ইউজ করা যে জিনিসগুলো আর কি, আজকে নিয়ে বসিনি। আচ্ছা, এটারও একটা অফার প্রাইস আছে, এটার অফার প্রাইস হচ্ছে খুব সম্ভবত হচ্ছে, হ্যাঁ, 1360 টাকা, আটখানার দাম পড়বে 1360 টাকা, একই সাথে এটা কিন্তু 340 টাকা করে দাম আছে, 1360 টাকা আটখানার দাম পড়বে একসাথে। কেউ যদি সেক্ষেত্রে চারটে নাও তবুও আমি কিছুটা কমিয়ে দিতে পারি আর কি, অফার প্রাইসে ছেড়ে দিতে পারবো, তার কমে কিন্তু পারবো না। এবার আসি আমাদের অয়েল কন্টেনার, অর্থাৎ মেগা ম্যাজিক ফ্লো, মেগা ম্যাজিক ফ্লো, এটা হচ্ছে মেগা ম্যাজিক ফ্লো, এটা হচ্ছে মিডি ম্যাজিক ফ্লো, আর এটা হচ্ছে মিনি ম্যাজিক ফ্লো। তিনটে আমাদের অয়েল কন্টেনারে তিনটে সাইজ আছে, দেখো অয়েল কন্টেনারে এরকম তিনখানা সাইজ আছে,
এটার ক্যাপাসিটি হচ্ছে 1.1 লিটার, এটার ক্যাপাসিটি হচ্ছে 630 ml, এটার ক্যাপাসিটি হচ্ছে 440 ml। এটা হচ্ছে হ্যান্ডি রোজকার, যে মানে ধরো এইটার মধ্যে তুমি অয়েলটার একটা পুরো পাউচ প্যাক, 1 লিটারের পাউচ প্যাক ধরেও তোমার কিছুটা ফাঁকা থাকবে, কারণ এটার ক্যাপাসিটি আর যাচ্ছে হচ্ছে 1.1 লিটার, ক্যাপাসিটি যাচ্ছে হচ্ছে 1.1 লিটার। আচ্ছা এটা দেখো, এটার একটা বৈশিষ্ট্য দেখো, চারিদিকটা দেখো পুরো ম্যাট ফিনিশ, চারিদিকটা আমাদের ম্যাট ফিনিশ, কিন্তু এইখানে দেখো একটা ক্লিয়ার উইন্ডো আছে, অর্থাৎ আমরা মাস্টার্ড অয়েলও রাখতে পারি, আমরা রাইস ব্র্যান অয়েলও রাখতে পারি, সেটা আমরা ক্লিয়ার এখান দিয়ে দেখতে পাবো। আচ্ছা এটা আমাদের ম্যাজিক ফ্লোর একটা মানে কাজটা কি, আমাদের তেলের কন্টেনার দেখবে রান্নাঘরে সবচাইতে বেশি নোংরা হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গিয়ে তোমার 1.1 লিটার ক্যাপাসিটি। এটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার যখন তুমি ফ্লো করছো, তেলটা যখন ফ্লো করছো, তোমার ঠিক যতটুকু দরকার ততটুকুনি ফ্লো হচ্ছে। দেখো এইখানে দেখো একটা ছোট্ট মতন হোল দেখা যাচ্ছে, একটা ছোট্ট মতন গর্ত, দেখতে পাচ্ছ কি না, বোঝাতে পারছি কি না জানি না, আমার শিউলি মুখার্জি সাথে আছি, হ্যাঁ দেখছি দিদি, থ্যাংক ইউ, সাথে থাকো, তোমরা সাথে থাকলে ভালো লাগে আর কি লাইভটা করতে, শরীর ভীষণ খারাপ বুঝতেই পারছো, তা সত্ত্বেও আমি লাইভে আসলে কি হয় জানো তো, তোমাদের সাথে ইন্টারাকশন হলে নিজের মন টোনও ভালো থাকে, ওই জন্য লাইভ করতে আসলে অনেকটা এনার্জি পাওয়া যায়, মানে মেন্টাল দিক থেকে সাপোর্ট পাওয়া যায়। তোমাদের এই ভালো লাগা ভালোবাসা, এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি আমরা ঘরে বসে, আমরা কিন্তু এই টাপারয়ার নিয়ে একটা সময়, এখন তো মানে টাপারয়ার এরকম অনলাইন বসে বসে মানে কি বলবো, প্রচুর মহিলারা নেবে গেছে, প্রচুর মহিলারা কাজ করছে, ঘরে বসে আমরা কাজ করতে পারছি, আমাদের এতটাই সুন্দর প্ল্যাটফর্ম, এই সবাই এরা মিলে দিয়েছে, একদম ঠিক বলেছো, সবাই দিয়েছে, এই যে পারমিতা এরকম যে যারা অ্যাডমিন বড় বড় গ্রুপ খুলে বসেছে, আমরা খুব নিশ্চিন্তে ঘরে বসে একটা বিজনেস করতে পারছি, এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া, এবং আমি ওদেরকে অন্তর থেকে আশীর্বাদ করি, ওরা যেন অনেক দূর এগিয়ে যায়। আমরা জানো তো এই সমস্ত প্রোডাক্ট নিয়ে নিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছি, আমি 2013 সালে জয়েন করেছি, আজকে হচ্ছে 21, 8 বছর হয়ে গেছে, তা এই প্ল্যাটফর্মটা তো 2 বছর পেয়েছি, এই 6 বছর ধরে প্রচুর লোকের বাড়িতে গেছি। আবার টাপারয়ার তো একটা কস্টলি প্রোডাক্ট, আমি একটু বলি, টাপারয়ার একটা কস্টলি প্রোডাক্ট, কিন্তু টাপারয়ার যারা বোঝে, টাপারয়ার যারা জানে, একবার যারা টাপারয়ারের হাত ধরেছে, তারা আর অন্য কিছু মানে নিতে পারবে না। আমি বলি সবাইকে, দেখো টাপারয়ারের আমাদের বহু প্রোডাক্ট আছে, মানে প্রচুর প্রোডাক্ট আছে, এবার কেউ ধরো একদিন এসে আসলো আমার বাড়িতে, এরকম এসছে, আমার তো এরকম সাজানোই থাকে ঘরে, দেখে বলছে ওইটা নেবো, আমি বলছি আচ্ছা আপনি কি টাপারয়ার ব্যবহার করেন, বলছে না দিদি আমি টাপারয়ার, আমি বলছি তাহলে আপনি ওটা নিয়ে তো কোনো বেনিফিটই বুঝতে পারবেন না, আপনি একটা যেই প্রোডাক্টটা নিয়ে আপনি প্রথম ইউজ করবেন, আপনি তার বেনিফিটটা সাথে সাথে বুঝতে পারবেন, যে টাপারয়ারকে ভালোবাসবেন, টাপারয়ারের হাত ধরবেন, সেইটা আগে ইউজ করে দেখুন। দেখো আজকে যদি কেউ একটা শৌখিন একটা প্রোডাক্ট, আমি তোমাকে দেখাচ্ছি, একটা সামহাও এই প্রোডাক্টটা নিল, এটা কিন্তু নেওয়ার থেকে এই যে খুব সুন্দর এই প্রোডাক্টটা, আমি বলবো না নে না, আজকেই আমার যা এসে অনেকগুলো নিয়ে গেছে, সে নেবে না কেন, তার ঘরে আমার ঘরে যা আছে আমি বিজনেস করে সব আইটেম তার ঘরে কমপ্লিট, কারণ সে টোটালটাই টাপারয়ার ইউজ করে, তাই সে কিন্তু কিনতে পারে, কিন্তু আমি বলবো যার ঘরে নেই, যে প্রথম টাপারয়ারের হাত ধরছো, সে একটা এই প্রোডাক্ট নিয়ে দেখো, সে একটা এই প্রোডাক্টটা নিয়ে দেখো, আমি একটু ডেমো দিয়ে এক্ষুনি দেখাবো, এই প্রোডাক্টটা নিয়ে দেখো, এটাও নিতে হবে না আগে, এই প্রোডাক্টটা শুধু ইউজ করে দেখো যে এটা কী জিনিস, এটা খুব ভালো, হ্যাঁ একদম ঠিক বলেছো মীনাক্ষী সাহা, থ্যাংক ইউ, সাথে থাকো, ভালো লাগবে, আমি এক্ষুনি পিলারের একটা ডেমোনস্ট্রেশন করে দেখাবো। আচ্ছা এই প্রোডাক্টটা, হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের ভীষণ 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 উপকারী প্রোডাক্ট, মানে একটা তেলের কন্টেনার যে কতটা মানে বেনিফিটেড হতে পারে সেটা আমি একটু বলে বোঝাচ্ছি। আচ্ছা আমি দেখাতে গেছিলাম এইখানে একটা হোল আছে, আমরা যখন তেলটা যখন আমাদের ফ্লো হচ্ছে, দেখো এই তেলটা কিন্তু গা বেয়ে আবার এখানে আসছে, এসে কি হচ্ছে এই যে গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্তটা দিয়ে আমার আবার ভেতরে ঢুকে যাচ্ছে তেলটা, তাহলে আমার কোনো তেলটা আমার বাইরে পড়ছে না, আমার তেলটা মিসইউজও হচ্ছে না, আর আমি কি করছি, যদি ডেলি আমার 5 ml করেও তেল বাঁচে, তাহলে কিন্তু আমার মাসে 150 ml তেল আমি কনজিউম করতে পারছি। তাহলে টাপারয়ার আমাদের কী শেখাচ্ছে, আমাদের মানি সেভিংস করতেও টাপারয়ার আমাদেরকে শিখিয়ে দিচ্ছে।
আর এটা হচ্ছে P5 গ্রেডের প্লাস্টিক, অর্থাৎ সূর্যের যে আল্ট্রাভায়োলেট রেটা আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ওপর পড়ে আমাদের যে দূষণ ছড়াচ্ছে আমাদের টাপারওয়্যার কিন্তু সেটা করছে না, কারণ এটা মাটির সাথে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তার জন্যই এটা আমাদেরকে নিয়ে কি করছে কোম্পানি, সেগুলো তোমাদেরকে আবার নতুন জিনিস ফেরত দিচ্ছে। ধরো তোমার এটা ভেঙে গেল, তুমি এটা ইজিলি তুমি যদি ভেঙে গিয়েও তোমার ধরো ভেঙে গেছে, ভেঙে গিয়ে পরে তুমি বলছো যে এরকম বহু আমাদের আছে যে বাচ্চা কাচ্চা ফেলে দিয়েছে, দিদি এই মুখটা নেই আমার, পুরো টোটাল জিনিসটা রয়েছে। প্রত্যেকটা স্পেয়ার পার্ট কিন্তু আমাদের আলাদা আলাদা কিনতে পাওয়া যায়, এটা কোনো কোম্পানি কিনতে পাবো না আমরা। অনেক দামি দামি কোম্পানি থেকেও কিন্তু আমরা কিনে নিয়ে আসলে এই ফেসিলিটিসটা কিন্তু পাবো না। টাপারওয়্যার কিন্তু আমাদের সেই ফেসিলিটিসটা দিচ্ছে যাতে তোমার জিনিসটা ইউজলেস না হয়ে যায়। তুমি এটাও কিনতে পারবে, তুমি এই ঢাকনাটাও কিনতে পারবে, তুমি নিচেরটাও কিনতে পারবে। এবার কেনার কথা তো বাদ দিলাম, তোমার যদি নষ্ট হয়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়, তুমি তখন আমাদের কাছে দিয়ে দিলে আমরা কিন্তু তোমাকে উইদাউট এনি কস্ট আবার নতুন একটা প্রোডাক্ট তোমাকে এনে দিলাম। তাহলে তুমি কি করতে পারলে, তুমি একবারই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম গ্যারান্টি, অর্থাৎ তুমি একবারই তুমি ইনভেস্ট করে কিনছো, তুমি সারা জীবন ধরে এর বেনিফিটটা তুমি ভোগ করছো। আচ্ছা এবার আসি, এটার দাম পড়বে 495 টাকা, এটার দাম যাবে হচ্ছে 390 টাকা। এটা দেখো একটা মেজারমেন্ট করা আছে, এটা মেজারমেন্ট, কারণ এই ভেতরে কাগজ দেওয়া আছে বোধহয় বল তোমরা বুঝতে পারছো না, দেখো লেখা আছে লাল দিয়ে। অনেকে কি করে তেলটা মেপে খায়, অনেকে সুগারের রুগী থাকে, হার্টের পেশেন্ট থাকে, তারা দারুণ ব্যাপার, হ্যাঁ সত্যিই দারুণ ব্যাপার। এখনও অনেকে জানে না টাপারের সম্পর্কে। আমরা যখন বাড়ি বাড়ি যেতাম তখন তো খুব কম সংখ্যক লোক জানতো, এবং আমরা নিয়ে যেতাম তাদের বাড়িতে, এত নিয়ে যেতাম জানো, হয়তো দেখা গেল সে দেখে শুনে একটাও নিল না। আমরা কিন্তু ফিরে এসেছি, আমি আমার কথাই বলছি, আমি তোমাদেরকে বলি আমার প্রথম যে আমি যখন টাপারারে নেমেছিলাম, টাপারার ইউজ করি আমি 2007 সাল থেকে, টাপারারে আমি যখন নেমেছি তখন আমি এরকম ধরো প্রোডাক্ট তুলেছি, তখন তো এরকম অনলাইন ব্যবসা ছিল না যে ঠিক আছে নিচ্ছে না কোনো ব্যাপার না, আমি তো ঘরে বসেই করছি, একটু বক বক নাই করলামই এক ঘন্টা, আমার কোনো সেল হলো না। কিন্তু আমার হাজব্যান্ড বলতো তুমি ওকে ভালোবাসো একদিন তোমাকে, আজকে কিন্তু আমি সত্যিই বলছি তোমাদের আশীর্বাদে আমি টাপারারের ম্যানেজার, আমার ঘর থেকে এসে আমার অফিসে যত মানে আমার কাস্টমার আছে আমি কিন্তু তাদেরকে একবারও নক করি না, তারাই কিন্তু এই যে আমাদের তো উইকলি অর্ডার যায়, আমার কিন্তু তারাই আমাদেরকে অর্ডার দেয়, ম্যাডাম ওই সেটটা আমার জন্য রেখে দেবেন, ম্যাডাম ওই সেটটা, আজকে এত বছর ধরে এটাকে ভালোবেসে আসছি, এটার সাথে আছি বলেই কিন্তু আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি। এবং ঠাকুরের আশীর্বাদে আমার আন্ডারে বহু মেয়ে কাজ করছে, তারা নিজেরা ঘরে বসেই একটা নিজেদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করছে। তাই কেউ যদি মনে করো এই কোম্পানিতে জয়েন করবে, সেটাও তোমরা করতে পারো, সেই অপশানটাও আছে। তোমরা নিজেরা যদি ভাবো, ভাবনা চিন্তা করো যে আমরা ঘরে বসে, দেখো অনেক ছোটো ছোটো বাচ্চা নিয়ে অনেক মহিলারা কিন্তু এই ঘরে বসে, কারণ তাদের এখন সুবিধা হয়ে গেছে, আমরা কিন্তু ওই আমরা যখন নেমেছিলাম সেই সুবিধাটা আমরা পাইনি। এখন কিন্তু এই অনলাইন হয়ে কিন্তু অনেক মানে অনেকের বিজনেস, অনেকের মানে ঘরে না বসে থাকার যে কার্যকারিতাটা সেটা আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি। আচ্ছা তাহলে এটার দাম যাবে 390 টাকা, আর এটার দাম আছে 340 টাকা, কিন্তু এটা আমার কাছে বোধহয় কয়েক পিস হবে, এটা 255 টাকায় পেয়ে যাবে, অফার প্রাইস 255 টাকা। হ্যাঁ সরিয়ে দিলাম, তাহলে আমি সবসময় বলি যে যেগুলো কাজের জিনিস সেগুলো আগে দেখো। এবার আমি একটা ছোট্ট ডেমো দেখাই তোমাদের, আমি অনেক কিছু দিয়ে ডেমো দেখিয়েছি অনেক দিন। আচ্ছা এই আজকে আমি একটা দেখাই, এই হচ্ছে আমাদের পিলার, এটা হচ্ছে টাপারওয়্যারের পিলার। এই পিলারটা আমি বলি যেমন একটা বাড়ি শক্ত মজবুত পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, আমাদের টাপারওয়্যারেরও এটা একটা পিলার, অর্থাৎ এটা দিয়ে বোঝা যায় যে টাপারওয়্যার কী জিনিস। আমি কেটে দেখাচ্ছি, এটা দিয়ে তোমরা যে কোনো কিছু, কুমড়োর খোসা বলো, ঝিঙে বলো, মানে হার্ডি জিনিস থেকে টমেটোর খোসা, ক্যাপসিকামের খোসা, পাকা আমের খোসা, সব কিছু আমরা ছাড়াতে পারি। আমি ফাংশনটা একটু বলি। আচ্ছা এটা দেখছো, এটা হচ্ছে এই যে দেখছো ছোট ছোট এই যে চোখের মতন আছে, আমি তুলে দেখাবো, এই চোখগুলো তোলার জন্য এই স্কুপ করে এটার ফাংশন। আচ্ছা এটা হচ্ছে আমাদের চেরার ফাংশন, অর্থাৎ হাতের সামনে ধরো তোমার ছুরিটা নেই, লঙ্কাটা চিরবে, তুমি এরকম করে চিরে এটা দিয়ে দিতে পারবে। এটা দিয়ে খুব সুন্দরভাবে এই জায়গাটা দিয়ে কিন্তু তোমার
আর মৌসুমি লেবুর খোসাটা ওরকম ছাড়ানো যায়। তুমি চিড়ে নিলে, এবার উল্টে দিলে মৌসুমি লেবুর খোসাটা ছাড়িয়ে ফেললে, এটা দিয়ে কিন্তু আনারসের চোখ অদ্ভুত সুন্দর উঠে আসে, অপূর্ব সুন্দর। তুমি শুধু এরকম স্কুপ করবে, চোখটা উঠে আসবে। আমি এবার একটুখানি এটা কেটে দেখাই। আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য এত স্মুথলি করছি, আস্তে আস্তে করছি। আমরা যখন করি উইদিন সেকেন্ড কিন্তু আমরা করে ফেলি। দেখো খোসাগুলো, শুধু দেখো যে কতটা, মানে আমাদের কি হয়, আমাদের এটার তলায়, মানে খোসার তলায় আমাদের প্রোটিন ভিটামিন এগুলো থাকে। আমরা যখন বটি দিয়ে কাটি তখন কি হয়, সমস্ত প্রোটিনটাই আমাদের বেরিয়ে যায়। কিন্তু এটা দেখেছো এতটাই সূক্ষ্মভাবে কাটা যে একটু চোকলা ছাড়া আর কিন্তু নট দ্যাট, অল্প একটু মাংস কিন্তু যাচ্ছে না। আচ্ছা আমি একটুখানি ওই স্কুপ করে তুলে দেখাবো বলে, এই যে দেখো এই জায়গাটা, হ্যাঁ এটা আমি এই এই জায়গাটা দিয়ে আমি স্কুপ করে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো ছোট্ট মতন দেখতে পাচ্ছ, উঠে আসলো আমার হাতের মধ্যে, কি সুন্দর। এই হচ্ছে টাপারয়ার, এত সুন্দর এই গর্ত হয়ে গেল, পুরো ক্লিন হয়ে গেল। দেখো আমার জায়গাটা, এর নামই হচ্ছে টাপারয়ার। খুব ইজিলি কিন্তু এটা কাটা যায়, আলুটা এবড়ো খেবড়ো বলে ক্লিন হয়ে যাবে তোমার একদম। এত সুন্দর এই প্রোডাক্টটা, তাই বলবো যদি কেউ টাপারয়ারের সম্পর্কে না জানো, টাপারয়ার ইউজ করনি, শুধু এই একটা ছোট্ট জিনিস ইউজ করে দেখো যে কতটা বেনিফিটেড। ঝিঙের খোসা, কুমড়োর খোসা, যা কিছু তোমার হার্ডি জিনিস বলো আর নরম জিনিসই বলো, বেগুনের চোকলা, ক্যাপসিকামের চোকলা, পাকা আমের খোসা, এটা দিয়ে দুর্ধর্ষ, এটার কোনো জুড়ি নেই। এটার নাম হচ্ছে পিলার, এটার দাম যাবে হচ্ছে তোমার 295, দাম যাবে 295, 295 টাকা, অসাধারণ অসাধারণ। আচ্ছা এইবার আসি ফ্রিজ স্মার্ট মিনি, এইবার আসি ফ্রিজ স্মার্ট। দুটো লেবু দেখতে পাচ্ছ আমার, শীতকালে লেবু খুব একটা খাওয়া হয় না, গরমকালে যতটা খাওয়া হয়। এই লেবু দুটো না হলো আমার ধরো এক মাস হয়ে গেছে লেবু দুটো আমার। লেবু দুটো দেখো শুধু, মানে কতটা ভালো আছে। এটা হচ্ছে আমরা ধনে পাতা, লেবু, লঙ্কা এগুলো রেখে থাকি। দেখো লেবুটা কতটা ফ্রেশ, প্রায় এক মাস হয়ে গেছে আমি অনেস্টলি বলছি। মানে এই কন্টেনারটা এমনই একটা কন্টেনার, এটার মধ্যে তুমি লঙ্কা রেখে দাও বর্ষাকালে, এখন তো শীতকাল, এখনকার কথা বলছি না আমি, বর্ষাকালের কথা বলছি, এক মাস তোমার লঙ্কাটা ফ্রেশ থাকবে। শুধু প্রসিডিওরটা মেনটেন করতে হবে। এই দেখো, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, হাত দিয়ে দেখাচ্ছি, এই যে একটা ওয়েভ আছে, এই ওয়েভটা, এই ওয়েভের মধ্যে আমাদের ফ্রিজের যে ময়েশ্চার সেটা কিন্তু এই দানি এইগুলো জায়গায় জমা হয়ে থাকে। আচ্ছা এবার আমার তাহলে করণীয়টা কি, জলটা তো এর ভেতরে জমা হচ্ছে, আমার করণীয় হচ্ছে হয় তুমি নিচে একটা ছোট্ট টিস্যু পেপার দাও, আমি কিছু দিইনি দেখো, কেন বলো তো আমার একটা হ্যাবিট হয়ে গেছে, আমি সপ্তাহে একদিন এটাকে খুলে উপুর করে ওই যে ময়েশ্চারটা ওই জলটা ফেলে দিই, ব্যাস তাহলে আমার জিনিসটা ফ্রেশ থাকলো। দেখো একটা ছোট্ট আদার টুকরো এর মধ্যে রেখে দিয়েছি আমি, মানে একদম ইন হ্যান্ড, মানে এতটাই ফ্রেশ থাকে জিনিসটা, তোমরা কেউ যদি ইউজ করো তখন তারা বুঝতে পারবে। আচ্ছা এবার আসি, যদি লঙ্কা, লেবু, ধনে পাতা, এটা কিন্তু অনেকগুলো সাইজ আছে, এটা হচ্ছে মিনি, একদম ফ্রিজ স্মার্ট মিনি বলা হয়, অর্থাৎ এটা লঙ্কা রাখার জন্যই এই কন্টেনারটাকে বলা হয় চিলি কিপার, এটার নাম হচ্ছে চিলি কিপার। যখন তো আমরা মানে ভর্তি রাখবো, যখন আমাদের ফুল থাকবে জিনিসটা, তখন আমরা কী করবো, এই দুটোকেই, এই যে উইন্ডো দুটো ওপেন রেখে দেবো একদম। দেখো এটা বন্ধ করা ছিল, আমি কিন্তু ওপেন করে দিলাম, এই যে দুটোই ওপেন করে দিলাম। আচ্ছা এবার যখন আমার আর অর্ধেক হয়ে যাবে, ধরো আমার লঙ্কা ইউজ করতে করতে আমার অর্ধেক হয়ে গেছে, এখন একটাকে বন্ধ করে দেবো, একটাকে আমি ওপেন ডাকবো, একটাকে বন্ধ করে দেবো, একটাকে ওপেন ডাকবো। এইবার আমার যখন তলায় চলে আসবে, ধরো আট দশটা লঙ্কা আছে, তখন আমি দুটোকেই অফ করে দেবো, এই সরি দুটোকেই আমি অফ করে দেবো, বন্ধ করে দেবো।
তাহলে আমার জিনিসটা অ্যাজ ইট ইজ থাকবে। এই নিয়মটা শুধু মেনটেন করতে হবে। এটার দাম আছে 210 টাকা। এটার কিন্তু একটা কালার আছে, সেইটা এটা দেখো, এইটা যাবে, এইটার কিন্তু দাম যাবে হচ্ছে 210 টাকা, কিছুই না, সেম জিনিস, সেম ফাংশন, শুধু আমাদের একটু কালারের জন্য দামটা হয়, কারণ এটা কস্টলি প্রোডাক্ট তো। আর অনেকের দামটা, মানে যারা অ্যাকচুয়াল টাপারওয়্যার লাভার, তারা দামটা মানে দামটাকে দাম মনে করে না, তাদের কালারফুল জিনিস চাই, খালি কালার অন্যরকম হবে সেটা। এই একটা জিনিসই ধরো একজন কিনেছে, আবার যেই দেখলো সে এই কালারটা বেরিয়েছে, সে তখন বললো দিদি আমাকে কিন্তু আপনি একটা এই কালার দেবেন। দেখো সেম, শুধু এই কালারটা, ওপরের কালারটার জন্য এটার দাম আছে 340 টাকা। সেম জিনিস কিন্তু, কোনো কারিগরিও নেই, একই মানে কন্টেনার, এটা শুধু প্যাকেট করা আছে বলে আমি আর খুললাম না, খুলছি না, প্যাকেট করা আছে, একদম সেম জিনিস। এই যে ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেল, তার জন্য এটার দাম হয়ে গেল 340 টাকা, ওটার দাম কিন্তু যাবে 210 টাকা মাত্র, একই জিনিস। তাহলে দেখো যারা টাপারওয়্যারকে ভালোবাসে তারা কিন্তু, তাদের কাছে দামটা ম্যাটার করে না, তারা মানে মানে কি বলবো, নিতেই থাকে চেঞ্জ করে, তাদের কাছে দামটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, ছোট্ট ছোট্ট জিনিস, যারা টাপারওয়্যারে এখনও হাত ধরনি তাদের কথা আমি বলছি, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে দেখো যে কতটা বেনিফিট, আর আমরা কতটা মানে বেনিফিটেড হতে পারি। আচ্ছা, এবার আসি ফ্রিজার মেট, যেগুলো যেই কন্টেনারগুলো আমাদের খুবই জরুরি, অর্থাৎ মাছ মাংস রাখার জন্য একদম পারফেক্ট। মাছ মাংস শুধু না, সব কিছুই। আচ্ছা, আমি টোটাল যে সেটগুলো দেখাই, তারপরে আমি ইন্ডিভিজুয়াল দেখাব। এই হচ্ছে আমাদের টাপারওয়্যারের ফ্রিজার মেটের সেট, টোটাল সেট। নিচেরটা হচ্ছে 2.5 লিটার ক্যাপাসিটি, তারপরেরটা হচ্ছে 1.5 লিটার ক্যাপাসিটি, অরেঞ্জ কালারের ঢাকনেটা হচ্ছে গিয়ে 1 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, এইগুলোর এইটার ক্যাপাসিটিও 1 লিটার, এটা হাইটটা হচ্ছে মানে কি বলবো উঁচু, আর এগুলো হচ্ছে ফ্ল্যাট। আচ্ছা, এটা কিন্তু এটাও 1 লিটার ক্যাপাসিটি, দেখো এটাও 1 লিটার ক্যাপাসিটি, এটা ফ্ল্যাট আর এটা উঁচু। অনেকে চায় স্পেসটা কম হবে, যা মানে কেউ চায় ফ্ল্যাট, কেউ চায় উঁচু, এগুলো এইটাতে কিন্তু অ্যাকচুয়াল মাংস রাখার জন্য আইডল। তুমি 1 কেজি মাংস কিন্তু এটার মধ্যে ইজি ধরে যাবে, মুরগির মাংসের কথা বলছি, পাঁঠার মাংস তাই 1 কেজি ধরে যাবে। হ্যাঁ, একদম চেপে চেপে রাখলে 1 কেজি ধরে যাবে, কারণ আমি 1 কেজি রেখে রাখি বলে আমি বলতে পারছি। এটার কিন্তু ক্যাপাসিটি 1.1 লিটার, এটার দাম যাবে তোমার 500। আচ্ছা, এটা সেম ক্যাপাসিটি 1 লিটার, 1.1 লিটার, এটার দাম যাবে তোমার 400, এটা অফারে আছে, এটার দাম যাবে 400, একই জিনিস। এটা 1.5 লিটার ক্যাপাসিটি, একদম সেম জিনিস, আমি তারপরে বেনিফিটগুলো বলছি, ফিচার্স অ্যান্ড বেনিফিটগুলো বলছি। এটা 1.5 লিটার ক্যাপাসিটি, এটার দাম যাবে তোমার 450 টাকা, এটাও অফারে আছে, এটার দাম যাবে 450 টাকা। এটা 2.5 লিটার ক্যাপাসিটি, এটা 2.5 লিটার ক্যাপাসিটি, এটার দাম যাবে তোমার 760 টাকা, এটা 2.5 লিটার ক্যাপাসিটি। এটা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে তোমার, আমাদের কি হয় ইলিশ মাছ বলো, ইলিশ মাছটা অনেকেই স্টোর করার জন্য চায়, 6 মাসের জন্য ইলিশ মাছটা স্টোর করব, কিংবা আমি আইসক্রিম রাখবো, আইসক্রিমের জন্য কিন্তু এটা একদম আইডল। আচ্ছা, আমাদের এই কন্টেনারে মাছ মাংস, পনির, সুইট কর্ন, বেবি কর্ন, কাঁচা আম, পাকা আম, নারকেল কোড়া, তারপরে তোমার লিচু, যত যাবতীয় জিনিস, তোমার আমের পাল্প, তারপরে তালের পাল্প, যত যাবতীয় জিনিস, তোমাদের যতদিন খুশি তোমরা এই নির্দ্বিধায় নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা কিন্তু স্টোর করতে পারবে এই কন্টেনারগুলোতে। এটার ক্যাপাসিটি হচ্ছে 450 ml, এটার দাম যাবে 325 টাকা, 450 ml। এটার মধ্যে 4 পিস কাটাপোনা মানে অ্যাভেলেবেল, একদম খুব সুন্দরভাবে 4 পিস ধরে যায়, প্রপার সাইজের বলছি, 100 গ্রাম পিস সাইজের 4 পিস কাটাপোনা খুব সুন্দরভাবে এটার মধ্যে এটে যায়, 5 পিসও ধরে, আমি 100 গ্রাম পিসের কথা বললাম, 325 টাকা। এটার মধ্যে তুমি নারকেল কুড়িয়ে
এক বছরের জন্য রেখে দাও, এক বছর পাকা আম। পাকা আম, কাঁচা আম তুমি নির্দ্বিধায় স্টোর করতে পারো। টমেটো আমি কিন্তু স্টোর করি, আমি রাখি, নিজে রাখি বলেই আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে এই কথাগুলো বলতে পারছি। আমি কারোর মুখের কথা শুনে না, আমি নিজে ইউজ করছি। আমি তোমাকে বলছি, তোমাদেরকে বলছি যে আমি 2007 সাল থেকে আমার ঘরে টাপারওয়্যারের প্রোডাক্ট নেই এমন না, আমি কিন্তু বিজনেস করে কোনোটাই নিইনি। আমি তখন ছিলাম বায়ার, এখন আমি সেলার হয়েছি, তখন আমি ছিলাম বায়ার। আচ্ছা, ভীষণ 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 ভালো কন্টেনার, একটা কেউ ইউজ করে দেখো যে কী জিনিস এগুলো, যে কোনো জিনিস, মাছ মাংস তোমরা, তবে মাছটা যখন রাখবে, আমি একটা কথা বলি, মাছটা যখন রাখবে, মাছটা বাজার থেকে কিনে এনে ওটাকে ভালো করে ধুলে, ধুয়ে একটা ঝুড়ির মধ্যে মাছটাকে রেখে দিতে হবে, কিংবা আমাদের তো ওই যে স্টিলের যে ছাঁকনিগুলো থাকে ওটার মধ্যে রেখে দিয়ে, এইবার তুমি যদি পারো একটা হালকা টাওয়েল দিয়ে মাছগুলো, কিংবা তুমি অনেকক্ষণ রেখে দাও যাতে মাছের গায়ে এক ফোঁটাও জল না থাকে, কারণ আমাদের তো ফ্রিজের মধ্যে একটা ময়েশ্চার হয়, সেই এইবার তুমি পিসগুলো রেখে দাও। আর তোমার যখন পিসগুলো দরকার পরের দিন সকালবেলায়, তুমি ঠিক 15 মিনিট আগে তুমি ফ্রিজ থেকে এটা বার করো, দেখবে তুমি মাছগুলো একটা একটা করে টানবে, মাছগুলো উঠে আসবে, তোমার জলও লাগাতে হবে না ওর মধ্যে, জলের মধ্যে চুবি, জলের মধ্যে বারবার চুবালে কী হয়, ওর টেস্টটাও নষ্ট হয়ে যায় আর ফুড ভ্যালুটাও নষ্ট হয়ে যায়। তাই আমাদের কন্টেনারগুলো এরকমই কন্টেনার, যার জন্য এই কন্টেনারগুলো যারা একবার ইউজ করে তারা জানে এর কী উপকারিতা, সেই জন্যেই সেই লোকে এত টাকা দিয়েও কিন্তু টাপারওয়্যার কিনছে। এখন যদিও টাপারওয়্যারের মানে কি বলবো, কাস্টমারদের কথাই বেশি ভাবছে, মানে কোম্পানি, মানে এত সেল, এত সেল আমাদের টাপারওয়্যারের এই অনলাইন হয়ে আর কি। তাহলে বুঝিয়ে দিলাম, এই ফ্রিজার মেট, এগুলোর নাম হচ্ছে ফ্রিজার মেট, সব রকম ক্যাপাসিটি আছে, একদম 1 লিটার, 2 লিটার, 2.5 লিটার, 1.5 লিটার, তোমার ফ্ল্যাট, তোমার যেরকম খুশি তুমি চাও সেরকম তুমি নিতে পারো। সরিয়ে দিলাম, আচ্ছা এবার আসি ছোট ছোট কন্টেনার। এগুলো হচ্ছে তোমার ট্রপিক্যাল টুইনস, এগুলোর নাম হচ্ছে ট্রপিক্যাল টুইনস, এগুলো হচ্ছে মশলা রাখার কন্টেনার। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার মশলা রাখার কন্টেনার, অর্থাৎ আমরা আদা রসুন পেঁয়াজ একটুখানি জল খেয়ে কাশি আসছে ভীষণ, এগুলো হচ্ছে মশলা রাখার কন্টেনার। হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছি আসলে, কাশি মানে আসছে তো এই জন্য। আমরা যদি এটার মধ্যে ধরো সর্ষে বেটে, পোস্ত বেটে, আদা বেটে, রসুন বেটে, পেঁয়াজ বেটে, সব কিছু যে কোনো মশলা, জিরে বেটে তোমরা রেখে দাও এই কন্টেনারে, এক মাস তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে, একটুও নষ্ট হবে না, পচবে না, শুধু আমি যেই কথাটা বলবো সেটা একটু ভালো করে মন দিয়ে শুনবে। যখন তোমরা মশলাটা রাখলে, বেটে রাখলে, ধরো ফ্রিজে থাকবে, তাহলে ফ্রিজের টেম্পারেচার আর আমাদের বাইরের টেম্পারেচার কিন্তু এক না, দুটোটা সম্পূর্ণ ডিফারেন্স আমরা জানি সেটা। এবার তুমি যখন রান্না করছো, ধরো তুমি সকালবেলায় মাছের ঝোল রান্না করবে, এবার তুমি তো ভাত বসিয়েছো, তখন মাছের ঝোলটা কিন্তু 1 ঘন্টা পরে রান্না করবে, তুমি কি করলে কন্টেনারটা বাইরে বার করে রেখে দিলে, সেটা কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে, যখন তুমি মশলাটা তোমার দরকার তখনই তোমাকে বার করে আনতে হবে কন্টেনারটা, বার করে চামচ দিয়ে তোমার যতটা প্রয়োজন কেটে তুমি আবার এটাকে এয়ার টাইট করে রেখে দিলে। এবার যখন তুমি মশলাটা, এবার যখন তুমি সিলটা আটকালে, সিলটা আটকানোরও কিন্তু একটা নিয়ম আছে, তুমি যদি এরকম করে চাপো সিলটা কিন্তু আটকাবে না। সিলটা কি করতে হবে, এই দেখো, এইভাবে নিয়ে, এইভাবে আমি দেখাতে পাচ্ছি, এই আটকে গেল কিন্তু, এইবার কি করতে হবে, এই যে এখানটায় প্রেস করতে হবে, এই মিডিলটায় প্রেস করতে হবে, কারণ এর ভিতরে কিন্তু কিছুটা এয়ার ঢুকে গেছে, আর আমরা জানি যে এক্সেস এয়ার থেকেই কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার জন্ম হয়, তাই এক্সেস এয়ারটা যেন ভেতরে না থাকতে পারে সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। তাহলে এইবার কি হচ্ছে, আমি এই যে মিডিলটাতে আমার হাতটা প্রেস করলাম, এইবার আমি কি করব, এটা উঠিয়ে দিলাম, এই এক্সেস এয়ারটা কিন্তু আমার একটা বেরিয়ে গেল, এইবার আমি চেপে দিলাম, ব্যাস আমি কিন্তু নিশ্চিন্ত এক মাসের জন্য আমার মশলা এক ফোঁটাও নষ্ট হবে না, এক ফোঁটাও নষ্ট হবে না।
সে আদা বাটাই বলো, রসুন বাটাই বলো, মানে যে কোনো পোস্ত বাটাই বলো, সর্ষে বাটাই বলো, আমি গ্যারান্টি সহকারে বলছি যে তুমি যদি আমার এই কথাটা মেনটেন করতে পারো, যারা তারা কিন্তু নিয়ে দেখতে পারো যে রান্নার কতটা সুবিধে হয়। ভীষণ 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 ভালো কন্টেনার, এইগুলোর দাম যাবে তোমার 120 টাকা করে, এইগুলোর দাম যাবে মাত্র, অফার প্রাইস বলছি, এগুলো 160 করে দাম আছে, এগুলো অফারে পেয়ে যাবে তোমরা 120 টাকা করে। আচ্ছা এই কন্টেনারই দেখো আরেকটা আছে, ফ্ল্যাট সিস্টেম, এই সেম জিনিস কিন্তু, এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে ট্রপিক্যাল টুইনস আর এটার নাম হচ্ছে এক্সিকিউটিভ বোল, এক্সিকিউটিভ ফ্ল্যাট বোল। আচ্ছা এই একটা দেখো, এগুলোর অনেকগুলো ক্যাপাসিটি হয়, 600 ml হয়, 800 ml হয়, এটা হচ্ছে 450 ml আর এটা হচ্ছে 200 ml, এটা হচ্ছে 200 ml, হ্যাঁ 200 না, এটা 160 ml, 160 ml করে। এই যে আমি এই জিনিসগুলো দেখালাম, এই সেম মানে সেম জিনিস তোমরা এটাই ইউজ করতে পারবে, কিংবা ধরো কেউ লাঞ্চ নিয়ে যাচ্ছ, তোমরা নিশ্চিন্তে এটার মধ্যে ঝোল ক্যারি করতে পারবে, এটার মধ্যেও পারবে, এটার মধ্যেও পারবে, কারণ আমার টোটাল জিনিসটাই হচ্ছে এয়ার টাইট, ওডাক টাইট, লিকুইড টাইট, আমি তেল ঝোল যা কিছু ইচ্ছে আমি এটার মধ্যে ক্যারি করতে পারি, আমি ইজিলি এটার মধ্যে 3টে রুটিও কিন্তু ক্যারি করতে পারি, একটার মধ্যে রুটি নিলাম, একটার মধ্যে আমি সবজি নিলাম, আমি কিন্তু 2টো ছোট্ট ফ্ল্যাট দেখো আমার ব্যাগের মধ্যেও ঢুকে গেল, খুব সুন্দর। এগুলোর দাম যাবে তোমার 135 টাকা করে, এগুলোর দাম যাবে 135 টাকা করে, আর এটার দাম যাবে 200 টাকা, 450 ml ক্যাপাসিটি। এগুলোর মধ্যে যদি তোমরা ডাল সেদ্ধ করে রেখে দাও, কি যে কোনো রান্না করে রেখে দাও, কিংবা কোথাও বেড়াতে যাচ্ছ, তোমরা যদি এটার মধ্যে কোনো কোনো খাবার ক্যারি করো, যে কোনো লিকুইড খাবার তোমরা অনায়াসে ক্যারি করতে পারবে, যে কোনো লিকুইড খাবার তোমরা কিন্তু অনায়াসে ক্যারি করতে পারবে, কারণ যেহেতু আমরা এয়ার টাইট রাউন্ড সিল আমাদের টাপারের সবচেয়ে বেস্ট কন্টেনার, তাহলে সরিয়ে দিলাম। আচ্ছা এগুলো দেখো একটা ছোট্ট ছোট্ট ইনার কন্টেনার, ছোট্ট ছোট্ট ইনার কন্টেনার, এগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো লিকুইড টাইট, এটা হচ্ছে তুমি উইদাউট সিল মাইক্রোভেনে দিতে পারবে, উইদাউট সিল ধরো একটুখানি তুমি তরকারি রাখলে কিংবা একটা মাছের ঝোল রাখলে তুমি কিন্তু ইজিলি এটা পরের দিন সকালে উঠে তোমার কিন্তু কোনো রকম চিন্তা নেই, সিলটা শুধু খুলে তুমি পুরো মাইক্রোতে দিয়ে গরম করে নিতে পারবে, আর লিকুইড ক্যারি করা যায় নিশ্চিন্তে। এগুলোর দাম যাবে হচ্ছে 125 টাকা করে, এগুলোর দাম যাবে 125 টাকা করে। আচ্ছা কেউ কি আমার সাথে আছো? আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি নিজের মতো করে বকবক করে যাচ্ছি, আমি কিছুই আর দেখতে পাচ্ছি না, কেউ সাথে থাকলে বলো। এবার একটা জিনিস দেখাই, এটাও দেখো খুব সুন্দর একটা কন্টেনার, কিপ ট্যাপ, কিপ ট্যাপ 500 ml ক্যাপাসিটি, কিপ ট্যাপ, এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর দেখো একটা, কী সুন্দর একটা কিউট একটা লেজ দেওয়া আছে, দেখতে ভারী মিষ্টি, প্রত্যেকটা কালার দেখো, কোন কালারটা বলবে যে তুমি সুইট কালার না, এই হচ্ছে আমাদের টাপারওয়্যার, যা কালার দেখেই মানুষের অর্ধেকটা পছন্দ হয়ে যায়, তারপরে তার সমস্ত ফিচার্স বেনিফিট জানতে চায়, এত সুন্দর জিনিসগুলো দেখো, এই যে লেজটা দেওয়া আছে দেখো কি কিউট লাগছে দেখতে। আচ্ছা এগুলোর মধ্যে তোমরা ফল কেটে খুব সুন্দর রাখতে পারবে, শীতকালের কথা বাদ দাও, গরমকালে আমরা ফল কাটলে কি হয়, ফলটা কালো কালো হয়ে যায়, বিশেষ করে ধরো আপেল যেগুলোর মধ্যে আয়রন আছে সেই ফলগুলো তো কাটার সাথে সাথেই কালো কালো হয়ে যায়, কিন্তু তুমি এটার মধ্যে কেটে রেখে দেখো, গরমকালের কথা বলছি আমি, কিন্তু শীতকালের কথা বলছি না, এটার মধ্যে কেটে রেখে দেখো যে কতটা ফলগুলো ফ্রেশ থাকে, কতটা ফলগুলো ফ্রেশ থাকে, তুমি 2-3 দিন রেখে দাও ফ্রিজে,
কেটে তুমি মানে প্রুফ করার জন্য দু চারটে ফল কেটে তুমি এই কন্টেনারে করে রেখে দাও যে কতটা ফ্রেশ থাকে ফলটা, তুমি বার করে তারপরে তুমি তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর এই জিনিসগুলো, কতটা ইউজেবল আর কি। আচ্ছা, এর মধ্যে আমরা যে শুধু ফলই রাখতে পারি তা কিন্তু নয়, এর মধ্যে আমরা রান্না করেও রাখতে পারি, এর মধ্যে আমরা সবজি কেটেও রাখতে পারি, এর মধ্যে এটা আমরা টিফিন বক্স হিসেবে, লাঞ্চ বক্স হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটার ক্যাপাসিটি যাচ্ছে হচ্ছে তোমার 500 ml, এটার ক্যাপাসিটি যাচ্ছে 500 ml, দাম যাচ্ছে তোমার 160 টাকা করে, দাম যাচ্ছে 160 টাকা করে। ভীষণ ভালো, ভীষণ ইউজফুল জিনিস এগুলো। কিপ ট্যাব 500 ml ক্যাপাসিটি, খুব সুন্দর, দেখো কারোর যদি মনে হয় নিতে পারো। এবার আমি দেখাই একটু কিছু বোল দেখাই। আমার মনে হয় সময় হয়ে এসছে। আচ্ছা, এটা হচ্ছে এক ডালিয়ার বোল, এই সরি এক ডালিয়া বলছি, ওয়ান ডালিয়ার বোল। দেখো চারটে বোল, চারটে কালারের আছে, ক্যাপাসিটি হচ্ছে 1.75, অর্থাৎ 1 kg 750 করে ক্যাপাসিটি। চারটে কালারই ভীষণ সুন্দর এই বোলগুলোতে, না যে কোনো ব্যাটার গুলতে, কেকের ব্যাটার গুলতে কোনো জুড়ি নেই। এরপরে তো তোমরা, এটা তো রাউন্ড সিল, আমাদের টাপারওয়্যারের রাউন্ড সিল মানেই এয়ার টাইট, ওডাক টাইট, লিকুইড টাইট, এটা আর বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকটা রাউন্ড সিল মাত্রেই হচ্ছে এয়ার টাইট, ওডাক টাইট, লিকুইড টাইট। আমরা নিশ্চিন্তে আউটডোরে ক্যারি করতে পারি, আমরা ঘরে রেখে দিতে পারি, আমরা ফ্রিজে রেখে স্টোর করতে পারি, আমরা বাইরেও রেখে দিতে পারি। তুমি যদি মানে প্রচণ্ড গরমেও তুমি যদি ভাত রান্না করে এটার মধ্যে রেখে দাও, তোমার রাত অবধি ভাতটা ফ্রেশ থাকবে। বাইরের কথা বলছি আমি, কিন্তু ফ্রিজে রাখার কথা বলছি না, ভাতটা কিন্তু ফ্রেশ থাকবে। কিন্তু আমরা গরমকালে কি অন্য কন্টেনারে ভাত রেখে দিতে পারি? হাঁড়িতে রাখলে তো জল কেটে যাবে, যে কোনো কন্টেনারে রেখেই দেখো তুমি ফ্রিজের বাইরে পচে যাবে। আর তুমি ফ্রিজেও রেখে দেখো ভাতটা কতটা সুন্দর থাকে। তুমি যদি মনে করো যে এটার মধ্যে রান্না করে তুমি একদিনে, ধরো সাপোজ আমি বলছি অল্প, ধরো দুজন মানুষ, আমি দুদিন ভাত করব না, আমি গ্যাস মিসইউজ করব না, আমি একদিনই দুদিনের ভাত করলাম, আমি পরের দিনের ভাতটা এটার মধ্যে রেখে দিলাম, আমি মাইক্রোতে গরম করে নিলাম, একদম খুব সুন্দর ফুলের মতো। সবচেয়ে তুমি বলবে যে আমি অন্য কন্টেনারও তো রাখতে পারি, সেটা নন হাইজেনিক হবে, কারণ ফ্রিজের থেকে আমাদের একটা সবসময় অ্যামোনিয়া গ্যাস বেরোয়, যেই গ্যাসটা আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক, কিন্তু সেই গ্যাসটা আমাদের এই কন্টেনারে ঢুকতে পারছে না, যেহেতু এটা লিকুইড টাইট কন্টেনার, যেহেতু এটা এয়ার টাইট লিকুইড টাইট কন্টেনার, সেই জন্য ফ্রিজের যে অ্যামোনিয়া গ্যাসটা এটার মধ্যে ঢুকতে পারছে না। কিন্তু সেই গ্যাসটা না হলেও কিন্তু ফ্রিজটা ভালো থাকবে না। তাহলে আমাদের উপায় কী? আমাদের শরীরকে যদি সুস্থ রাখতে হয়, আমাদের সব কিছু ফ্যামিলির সবাইকে যদি আমরা সুস্থ রাখার কথা চিন্তা করি, তাহলে আমাদের হাইজেনিক প্রোডাক্টের হাত ধরতে হবে। আমাদের পরিবারকে না, আমাদের পরিবেশকেও সুস্থ রাখতে হলে কিন্তু আমাদের টাপারওয়্যারের হাত ধরতে হবে। টাপারওয়্যারের কোনো জুড়ি নেই, কারণ টাপারওয়্যারটা রিসাইক্লিং হয় না, P5 গ্রেডেড ভার্জিন প্লাস্টিক আর মাটির সাথে মিশে যায়। এগুলোর 1.75, এগুলো কিন্তু এক একটার দাম পড়বে 500 টাকা করে, 500 টাকা করে এটার দাম যাবে। চারটে কালার আছে দেখো, চারটে চার রকম কালার, একটা ডিপ নেভি ব্লু, একটা লেমন ইয়েলো, একটা পার্পেল, একটা রেড, রেড না চেরি কালার, ওটা রেড না চেরি কালার, সরিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু আসি এসএস বোল, ওটারই হচ্ছে তোমার 1.5 লিটার 750, এটা হচ্ছে 1.5 লিটার ক্যাপাসিটি। এইগুলোর কোনো জুড়ি নেই, মানে এই এসএস বোল 1 লিটার 2 লিটার 3 লিটার 4 লিটার সবই একই ফাংশান, সব একই ফাংশান। তুমি রান্না করে রাখো, বাইরে নিয়ে যাও, তুমি এর মধ্যে যদি রান্না করে তুমি 15 দিন মাংস রান্না করে, 15 দিনের কথা বলছি আমি, আমি একদম গ্যারান্টি দিই 15 দিন তুমি রান্না করে শুধু ওটাকে সুন্দর কমপ্লিট ঠান্ডা করে এটার মধ্যে রেখে, ওই রাখার পরে আমাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ভেতরে কিন্তু আমার এয়ারটা ঢুকে গেছে, সেই এয়ারটা কিন্তু আমার এরকম করে বার করে দিতে হবে। দেখো আমার আওয়াজ হলো ফুস করে, একটা ভেতরে যে এয়ারটা ছিল সেই এয়ারটা বার করে দিলাম, যেই আমি এয়ারটা বার করে দিলাম আমার পুরো হাইজেনিক হয়ে গেল,
ব্যাপারটা। এর মধ্যে আর কোনো রকম ফাঙ্গাস ইনফেকশন, যেটা আমাদের কেন জিনিসটা খাবারটা পচিয়ে দেয়, খাবারটা নষ্ট করে দেয়, এই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানকার না। আর দীর্ঘ মানে মানে 75 বছর ধরে মানে হোল ওয়ার্ল্ডে টাপারওয়্যার ইউজ হয়, ইন্ডিয়াতে মাত্র 25 বছর ধরে আমরা ইউজ করছি। এই যে চলে এসেছে অরুন্ধতি, থ্যাংক ইউ সোনা। আচ্ছা এই যে আমার মাকেও দেখতে পাচ্ছি মনে হয়। হ্যাঁ মা তুই আছিস, তোমার আজ লাইভ ছিল। হ্যাঁ সোনা এখন রোজই মোটামুটি লাইভ নেব। আচ্ছা এইটা হচ্ছে তোমার হাইজেনিক, এতটাই হাইজেনিক যে তুমি 15 দিন রান্না করে আমাকে বিশ্বাস করে, ট্রাস্ট করে, আমি নিজে করেছি বলে, আমি নিজে ব্যবহার করি বলে আমি এতটা জোর দিয়ে বলতে পারি। শুধু ওইটা মেনটেন করতে হবে, ভেতরের এক্সেস এয়ারটা বার করে দাও। তুমি রান্না করে আমি তোমাকে 15 দিন বললাম, তোমাদের যদি কারোর বিশ্বাস না হয় তোমরা অ্যাজ ইট ইজ অল্প একটু ছোট্ট এরকম একটা কন্টেনার কিনে, একই ফাংশন প্রত্যেকটার, কিন্তু লিকুইড টাইট রাউন্ড সিলের একই ফাংশন, এই একটা ছোট্ট কন্টেনার নিয়ে এর মধ্যে 2 টুকরো মাংস নিয়ে তুমি 15 দিন রেখে দাও। 15 দিন পরে তুমি বাইরে বার করে, তোমার যদি মনে হয় যে মরি মরি আমরা যেমন করি আর কি, বাচ্চাদেরকে আগে দিই না, মরি তো আমি মরি। আচ্ছা তুমি একটুখানি খেয়ে দেখো, তুমি অসুস্থ হবে। ও মা আজ শাড়ি পরেছো, কি সুন্দর লাগছে। হ্যাঁ শাড়ি পরে বসলাম রে, শাড়ি ছাড়া তো ভালো মানে পরাই হয় না। তোমাকে কি মিষ্টি লাগছে গো, থ্যাংক ইউ। তোর থেকেও কি মিষ্টি লাগে জানি না, বুড়ো টুড়ো হয়ে গেছি আর তোরা ভালোবাসিস বলে তোদের কাছে এত মিষ্টি লাগে। আচ্ছা যাই হোক, এটার দাম যাবে হচ্ছে 360 করে, 360 করে। এটার মধ্যে কিন্তু তোমরা রান্না করে রাখতে পারবে, কাঁচা সবজি কেটেও রাখতে পারবে, আবার কোনো জায়গায় ধরো বেড়াতে যাচ্ছ, নিশ্চিন্তে তোমরা খাবারটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবে। লিকুইড খাবারও তোমরা এর মধ্যে করে নিতে পারবে, কারণ যেহেতু এটা রাউন্ড সিল, রাউন্ড সিল সবসময় ভালো। এটার দাম মানে যাবে পার পিস 360 টাকা করে। এটাও দেখো একটা কন্টেনার, এটাকে বলা হয় লার্জ হ্যান্ডিবল, লার্জ হ্যান্ডিবল। এগুলো হচ্ছে স্লিম, অর্থাৎ অনেকে চায় কি একটা ফ্রিজে মানে স্ট্যাকেবেল, আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে স্ট্যাকেবেল, একটার ওপর একটা স্ট্যাক করে করে আমরা রাখতে পারি। এটা দেখো কি সুন্দর, একদম ফ্ল্যাট, কিন্তু প্রচুর প্রচুর খাবার ধরে, কিন্তু প্রচুর খাবার ধরে। এটাও তাই একদম, না গো সত্যি বলছি তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। হ্যাঁ শাড়ি পরলে তো ভালোই লাগে, শাড়ি পরে বসতে না, এবার শীতকালটা শাড়ি পরবো রে, শাড়িগুলো একটু পরা হবে তাহলে, সত্যি কথা। আচ্ছা এটাও খুব সুন্দর, একই জিনিস। আর তোমার ব্লাউজটা নিয়ে কোনো কথা হবে না, এমা এই ব্লাউজটা শাড়িটা খুঁজে পেলাম না রে, এটা কিন্তু এই শাড়ির ব্লাউজ না, হ্যাঁ অন্য শাড়ির ব্লাউজ, এই শাড়িটা আবার খুঁজে পেলাম না। দেখ সেটা যেটা হাতে পেয়েছি সামনে সেটাই পরে বসেছি। আচ্ছা এই একটা বোল দেখো, এটাকে বলা হয় লার্জ হ্যান্ডিবল, এটার দাম যাবে 225 টাকা, এটা 750 ml ক্যাপাসিটি, লার্জ হ্যান্ডিবল। হ্যাঁ সরিয়ে দিলাম, আমার টাইমও মনে হয় হয়ে গেছে, একটু উঠাতে পারবো না, পড়ে যাবো তাহলে। আচ্ছা আর টাইম আছে কিনা জানি না, একটু বল দেখতে হবে 5টা বেজে গেছে কিনা, তাহলে আমাকে যেতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের সিপার। আচ্ছা এই সিপারগুলো ভীষণ সুন্দর, অর্থাৎ এটা অফিসে যারা যাচ্ছ তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে খুশিভাবে তোমরা ইউজ করতে পারো, জল নিয়ে যেতে পারো, লস্যি নিয়ে যেতে পারো, শরবত নিয়ে যেতে পারো, যা খুশি। না না তোমার সব ব্লাউজকেই বলছি ও, মীনাক্ষী সাহা টাইম কমপ্লিট আজ দিদি, হ্যাঁ 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 আমার হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে এই দুটোর দাম যাবে 600 টাকা, ভীষণ সুন্দর, এগুলো যে কোনো লিকুইড জিনিস ক্যারি করার জন্য, হ্যাঁ যে কোনো লিকুইড জিনিস কিন্তু ক্যারি করার জন্য। এটার নাম হচ্ছে সিপার, 300 করে অফার প্রাইস, 470 ml করে ক্যাপাসিটি। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো, টাটা, সবাই ভালো থেকো, আবার আমি এই গ্রুপে আসবো লাইক করতে।